এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনুরোধবাবু, এতটা স্পিড তুলবেন না, নিজেকে একটু শান্ত করুন, ধীরে চালান। কি করে শান্ত হবো চাকরিতে, কি করে শান্ত হবো? একটা এত বড় স্কুল, কোনো সিকিউরিটি নেই, কোনো রেসপন্সিবিলিটি নেই। একটা বাচ্চা স্কুলে গেট দিয়ে বেরিয়ে গেল, কেউ দেখলো না, কেউ আটকালো না। ওরা বলছে নাকি তো ব্যাপারটা ভেবে দেখছে, ওরা ভাবতে যাতে তুই তোজো হারিয়ে যায়, তাহলে কি হবে? কিচ্ছু হবে না তোজোর, কিচ্ছু হবে না। আপনি প্লিজ টেনশন নেবেন না, আপনি আপনি চলুন, আপনি সাবধানে চলুন প্লিজ। ডাক্তারবাবু, কি বুঝলেন? দেখুন, উনি বড় বিপদ থেকে বেঁচে গেছেন, তার জন্য উনি হার্ট অ্যাটাক থেকেও বেঁচেছেন। বলছি ডাক্তারবাবু, এখন আর ভয়ের কিছু নেই তো? না, এখন উনি আউট অফ ডেঞ্জার, তবে চোখে চোখে রাখতে হবে। ঠিক আছে। আপনারা হসপিটালে অ্যাডমিট করতে চাইলেন না, তাই বাড়িতে বেস্ট মেডিকেশনের ব্যবস্থা করতে হচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওনাকে কোনোভাবেই টেনশন দেওয়া যাবে না। দেখবেন উনি যেন কোনোভাবে এক্সাইটেড না হন, ওনার এখন কমপ্লিট রেস্ট দরকার। হ্যাঁ, আমরা তো বলি, যদি কথা না শুনে আমরা কি করবো বলুন তো? হ্যাঁ, কথা না শুনলে আপনাদের কথা শোনাতে হবে, ওনাকে বলবেন, না হলে এটা তো ওনার ক্ষতি, একটু বোঝাবেন ওনাকে। আর একটা কথা খেয়াল রাখবেন, ওনার ছেলে আপাতত কয়েকদিন যেন ওনার সঙ্গে দেখা না করেন। আর আপনারা ওনার সামনে ওনার ছেলের সম্পর্কে কোনো কথা বলবেন না। ওনার সমস্ত দুশ্চিন্তার কারণ কিন্তু ওনার ছেলে, আর এই দুশ্চিন্তা থেকে ওনার শরীরটা এইভাবে ডিটোরিয়েট করেছিল, প্রেশারও ফল করেছিল। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, কেমন? আর যে মেডিসিনগুলো লিখে দিয়েছি ওগুলো এক্ষুনি আনিয়ে নিন। প্রত্যেকটা ওষুধের কিন্তু কোর্স কমপ্লিট করতে হবে, একটাও স্কিপ করা যাবে না, ওকে? আর একটা কথা মাথায় রাখবেন, শুধুমাত্র মেডিসিন না, এই মেডিসিনের সঙ্গে ওনার ভীষণভাবে দরকার যেটা, সেটা হচ্ছে শান্ত থাকা। এটা খুব খেয়াল করবেন, আপনারা যদি এগুলো মেনটেন করতে না পারেন তাহলে কিন্তু ওনার শরীর খুব খারাপের দিকে চলে যেতে পারে। ডাক্তারবাবু, আপনার এরকম কথা বলবেন না, আমরা তো আমাদের দিক থেকে সব চেষ্টাই করব। হ্যাঁ পায়েল, তুই কটা দিন এখন বাড়িতেই থাকবি, কেমন? কোথাও যাবি না? আমি তো আর সব কিছু একা সামলাতে পারবো না, মাকে চোখে চোখে রাখবি। হ্যাঁ, মায়ের ওষুধ পত্তি সব হাতে হাতে এগিয়ে দিবি। প্রতিবার যেন কোনো রকম ক্ষতি না হয়, কিছু হয়ে গেলে কিন্তু আমি বাঁচব না। মায়ের কিচ্ছু হবে না বাবা, তুমি কেন এরকম আজে বাজে কথা বলছো বলো তো? ডাক্তারবাবু, আপনার ভিজিটটা। থ্যাংক ইউ। আসুন, আপনাকে এগিয়ে দিই। চলো, আমি তাহলে আসি। অনুরোধবাবু, আপনি ভেতরে গিয়ে কথা বলুন, আমি একটু আশেপাশটা দেখি, যদি তোজোকে এখানে পেয়ে যাই বা কোনো খোঁজ খবর পাই। আমি প্রিন্সিপাল রুমে যাচ্ছি, প্রিন্সিপাল সাথে কথা বলে আপনাকে আপনাকে ফোন করছি। আমি কি তাকে চিনি?
কেন লেম এক্সকিউজ দিচ্ছেন বলুন তো? আপনাদের এত বড় স্কুল, সেখানে কোনো সিকিউরিটি নেই, এত রেসপন্সিবল আপনারা? মানে ব্রেক টাইমে বাচ্চাটা স্কুল থেকে বেরিয়ে গেল, ব্রেক টাইমে স্কুলের গেট খোলা থাকে কেন? আমি এটা বুঝতে পারছি না। কাম ডাউন মিস্টার রায়চৌধুরী, এত বছর কোনো দিনও এরকম দুর্ঘটনা হয়নি। বাচ্চারা টিফিন ব্রেকে খাবার দাবার খেতে গেট থেকে বাইরে যায়, আবার ফিরেও আসে টিফিন ব্রেক শেষ হলে। এত বছর হয়নি, কিন্তু আজকে তো হলো, আজকে ঘটনাটা ঘটলো। আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমার ছেলে কোথায় গুলো বাবু? আমার ছেলে কোথায়? আপনি আপনি শান্ত হন। দেখুন, যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখুন, আমি 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 এদের প্রত্যেককে সাসপেন্ড করব, প্রত্যেককে। আমি আপনাকে কথা দিচ্ছি। আমার কথা দরকার নেই, আপনি কি করবেন আমার জানার দরকার নেই। আমার শুধু আমার ছেলেকে ফেরত চাই, আমার তোজোকে চাই, ব্যাস। আপনি কেন বুঝতে পারছেন না? আমি 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 বুঝতে চাই না, আমি বুঝতে চাইছি না। অনিরুদ্ধ, আমার সিকিউরিটি না তোজোকে চারদিকে খুঁজছে। হ্যাঁ, ওকে এক্ষুনি পাওয়া যাবে। কোথায় যাবে? এদিক ওদিক নিশ্চয়ই আছে। আপনি আপনি শান্ত হন, আপনি আপনি ওখানে ওখানে বসুন, আপনি চল চল। হ্যাঁ স্যার, বাইরে চারিদিকে খুঁজলাম, রাস্তার এদিক ওদিকে ওকে দেখলাম, কিন্তু ছেলেটাকে খুঁজে পেলাম না। খুঁজে পেলে না? খুঁজে পেলে না মানে আমার তোজো কোথায় বাবু? আমার ছেলে কোথায়? বাবা, দাদাভাই কোথায় গেল বলো তো? ও কেন, তুই যে নিচে গিয়েছিলি ওকে পাসনি না? দাদাভাই বেরোনোর সঙ্গে সঙ্গেই তো আমি ছুটে গেলাম, এমনকি পাড়ার মোড় অবধি গিয়েও দেখলাম, কিন্তু দাদাভাইকে কোথাও খুঁজে পেলাম না। না, আমার কেমন যেন পাগল পাগল লাগছে। কোনটা নিয়ে আগে টেনশন করবো, কোনটা নিয়ে পরে টেনশন করবো? আমি আমি বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না। এইভাবে বাঁচা যায়? বাবা, তুমি কেন টেনশন করছো বলো তো? আমি দেখছি কি করা যায়। এবার তুমিও যদি মায়ের মতো টেনশন করো, তাহলে এবার তোমাকেও নিয়ে ছোটাছুটি করতে হবে। দেখেছো, তোমাকে বললাম টেনশন না করতে, তুমি তাও করে যাচ্ছো।